ওয়েলকাম টু আওয়ার শপিং মল। এই তানিয়া, হ্যাঁ, এই জায়গাটা ভালো করে সাফ কর। হ্যাঁ করছি, চোখে মাথা খেয়েছে, পরিষ্কার করছি, তাও বলছে পরিষ্কার কর। পায়খানার গুগুলোকেও একটু ভালো করে সাফ করে দিস। ঠিক আছে জামাই বাবু, করে দিচ্ছি। হ্যাঁ, এমনি একটা বেসিন আর ঘরে লাগামু। হ্যাঁ হ্যাঁ লাগামুই, কিন্তু কথা হইতাছে দামটা বড্ড বেশি। তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসিন দেখছিস? হ্যাঁ। টেবিলের মাল এখনো বিক্রি হয়নি কেন? হ্যাঁ করুম। কখন করবি? তাকিয়ে দেখশালা, এখানে ময়লা, প্রতিটা জিনিসে ময়লা, আর টেবিলে এক হাঁটু ময়লা দেখতে পাচ্ছিস? এক হাঁটু ময়লা? এই তুই চুপ কর, আমাকে শেখাতে আসিস না, বুঝলি? আমি জীবনে বহু ফাঁকি মেরে মেরে আজ এই জায়গায় পৌঁছেছি। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসিন দেখা হচ্ছে। আহা, হ্যাঁ এ কি দেখছি আমি! এই মরেছে? হ্যাঁ, কোম্পানির মালিক তো সব জানতে পেরে গেছে। এ তো বলছে সিবিআই পাঠাবে, তাহলে তো আমি ধরা পড়ে যাব। কিছু একটা উপায় বার করতেই হবে, কিন্তু এই বিপদে আমি কোন শালাকে বিশ্বাস করব? হ্যাঁ মনে পড়েছে, শালা ওই ম্যানেজারটাকেই ডেকে পাঠাই। হ্যাঁ, ও মাই গড, এই চিঠিটার এখন কি করি? ও গড, আমাকে বাঁচাও। যা, ম্যানেজারকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি স্যার। ফালতুলো, সিবিআই এর চিঠিটার এখন কি করি? আমি তোকে হুকুম দিচ্ছি, কাজটা করবি কি না বল। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, কি চাই? আই লাভ ইউ লেখা গ্রিটিংস কার্ড কোথায় পাবো? আই লাভ ইউ লেখা গ্রিটিংস কার্ড ওদিকে। থ্যাঙ্ক ইউ। ওয়েলকাম ম্যাডাম। ওয়েলকাম। হ্যাঁ, এই চাকরি থেকে ছাঁটাই করে দেবো কিন্তু। এই তানিয়া, ম্যানেজার কোথায় রে? ম্যানেজার ওইদিকে। থ্যাঙ্ক ইউ। ঢং দেখলে গা জ্বলে যায়। আমি কিছু শুনতে চাই না। এই মাসে তোর কাউন্টার থেকে একটাও মাল বিক্রি হয়নি কেন? বল বল বল। এই কে রে? তোমাকে বস ডাকছে। বস? হ্যাঁ। টেবিলের মালগুলো ফটাফট বিক্রি কর। চলো পলি, দেখি বস ডাকছে কেন। তাড়াতাড়ি চলো। যেই পলি আইসা ডাকলো অমনি সুইটা চলে গেল। যত সব দাঁড়াও, আমাকে আগে উঠতে দাও। ঠিক আছে, তুমি আমাকে ধরে দাঁড়াও। আউচ, ও মা, পৌঁছে গেছি বাবা। এই তোমার আবার কি হলো? কিছু না, তুমি চলো। কেন যে এমন সিঁড়ি বানায়? স্যার, ম্যানেজার বাবু। স্যার ফটাফট বলুন, এই বয়সে কেন আমাকে ডেকে পাঠিয়েছেন? কথাটা খুব গোপনীয়। পলি, তুমি একটু বাইরে যাও তো ডার্লিং। কই স্যার বলুন। হ্যাঁ দাদা বলছি, এদিকে আয়, কথা আছে। বস। হ্যাঁ বসছি, কিন্তু হাঁপাচ্ছেন কেন? এটা দেখ, এটা আবার কার ঠিকুজি? এই মরেছে, এবার কি হবে? তা এটা জানাজানি হলো কি করে? আমি কি করে জানবো, তোরাই হয়তো করেছিস, এবার তোরা বুঝে কর। ধরা পড়লে চলবে না, স্যার টাকাগুলো নিয়ে দুজনে পালাই চলুন। হ্যাঁ ঠিক বলেছিস, আয়। হ্যাঁ কোন দিক জানে যাবো? হ্যাঁ এদিকে। আরে বাহ, এই শপিং মলে দেখছি সব ঝিঙ্কু জিনিস রয়েছে, তবে এত সব ঝিঙ্কু জিনিসের মধ্যে এটা বেশ ইউনিক লাগছে তো। এটা তো একটা নকল ঠ্যাং, একেবারে অরিজিনালের মতো। কি হেইডা আপনার লাগবো? এটা না, আপনারে দেখা তো তা মনে হইতাছে না, যার ঠ্যাং নাই সে হেইডা লাগায়। দেন রাইখা দি। যাব বাবা, রেখে দিল যে। হ্যাঁ এমনিতে ওটা আমার কোনো কাজের নয়। এটা আবার কি, নতুন কোনো চেয়ার? তাহলে একটু বসে দেখি। এই ভেজা ভেজা লাগছে কেন? এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমার খুব জোর হাগা চেপেছে, পায়খানাটা কোন দিকে? পায়খানা ওদিকে। থ্যাংক ইউ দাদা। যা শালা, সব ফেলে দিলাম যে, এবার কি হবে? এই যে নিয়া, হেডা আপনি কি করলেন, সাজানোর জিনিসগুলো ফালাই দিলেন? ফেলে দিয়েছি না, ভুল করে পড়ে গেছে। এটা আবার কি জিনিস দেখি তো ঘুরিয়ে। ওরে বাবা, জল করতে গেল। হ্যাঁ থু। হ্যাঁ হ্যাঁ, এইটা একটা নতুন কাপ। হ্যাঁ এই কাপেই বরঞ্চ জলটা ভরে খাই। দেখো কাণ্ড, নতুন কাপে জল ভইরা খাইতাছে, এমনে করলে তো আর চাকরিই থাকবো না। জলটা তো খাওয়া হয়ে গেল, এবারে হ্যাঁ এই ফকটাই শেভিং ক্রিমটা দিয়ে একবার দাড়িটা কামিয়ে দেখি। দেখো কাণ্ড। হ্যাঁ এটুকুতে হয়ে যাবে, কিন্তু বাকি ক্রিমটা থাক এখানে। পকি, এই লোকটা এমনি পাগলামি করতেছে কেন? শপিং মলে আইসা দাড়ি কামাইতাছে, আর একটু দেখি কি করতে চায়। বাহ, ক্রিমটা থেকে ভালোই গন্ধ বেরোচ্ছে, আর ব্রাশটাও খুব সফট। যা করতাছিস কর, শেষে তোর ঘর মটকাইয়া সব পয়সা আদায় করুম। বাহ, রেজাটাতে বেশ ধার আছে তো। হ্যাঁ কোন কোম্পানির? ধুর, এ তো আতিপাতি কোম্পানি, ও আমার চলবে না। এইবার কি করতে চায়? একটু ভালো করে মুছে নি। হ্যাঁ কত দাম? এ বাবা 300 টাকা, এত সস্তা? এবারে বডি স্প্রেটাকেও একটু স্প্রে করে নি। হ্যাঁ এটার কত দাম? ও বাবা, এ তো 1000 টাকা। আচ্ছা এই শ্যামরা কাছে ট্যাপ আসা আছে তো, দেখা তো মনে হইতাছে না। কি 5000 টাকার গাউন দিয়া মুখ মুছতাছে? কাপড়টা সফট আছে। এবারে কি করি? অনেক করছিস এইবার। চুপ,
কাউকে বলবেন না। বাবা, ফ্রিতে অনেক মাল ইউজ করে ফেললাম, কিন্তু আমার মোটা মাথা এটা ঢুকছে না যে এই সিঁড়িটা উপরের দিকে যাচ্ছে কি করে। হ্যাঁ না, এরকম সিঁড়ি তো আমি বাপের জন্মে দেখিনি। যাই হোক, ওই শ্যামরা কি আরে বোকা বানাইলো? এটা তো একটা রাবার বা গুলতির মতো, এটা দিয়ে তাহলে তোরে ধরতে হয়। ওই এই হালা ওঠ, তুই ওই ধারে জিনিসপত্র নষ্ট করে যাইলি, আর অহন এখানে দেখ, তুই ওই ধারে যত জিনিসপত্র ব্যবহার করছস তার দাম তোরে এই দিতে হইবি 10,000 টাকা। ওই মাল গুলান তো কেউ আর কিনবে না। ওই বেয়াদব, পয়সা বার কর, কাউন্টার চল। চল চল। বাহ, নতুন কানের সেটটা দারুণ তো, এটার তো অনেক দাম। সবাই কাজে ব্যস্ত আছে, এই সুযোগে ঝেপে দি। নে পয়সা বাইর কর, দাঁড়ান না হইলে তোকে পুলিশে দিমু। আমাকে ধাক্কা মারলি কেন? চল। ওই মিয়া, কি আবার ধাক্কা মারলি? না তুনু মাল, আর সব লোক কামে বিজি আছে, ইস মকাতে চকা মেরে দি। হ্যাঁ তুই নতুন জিনিস ব্যবহার করছিস, ওদিক চল। বেশ করেছিস, চল ভাগ। এই চল তো, চল বাইর হ। চল চল। ওই বেকু, দেখাইতেছি মজা। ওই মশাই, মালগুলো ফালাইলেন কেন? আপনি তো ফেললেন, মাল কে গুছাইবো? নিন গুছান। মুই একলা কেমনে গুছামু? আপনি গুছান। আবার আমি কেন? আপনি তো ফালাইছেন, আপনি তো অন্ধের মতো মালগুলোর উপর এসে পড়লেন, আপনি তো আমার এর মধ্যে ফালাইলেন। খাইছে যেইটুক গোছান ছিল সেইটারেও ফালাইলেন। দেখ দেখ কত লেটেস্ট মাল এখানে। সবাই না কাজে ব্যস্ত আছে, মালটা ঝেপে দেবো? জ্যাকেটটা ফাঁক কর, মালটা ঢুকিয়ে দি, আর দুটো বডি স্প্রে মার্কেট থেকে তুলে নি। চল চল, কেউ দেখেনি, কি চালা। হে ভগবান, ওই যাস কই এদিকায়, এই মালগুলান তো গোছাতে হইব, তোর এই গোছাতে হইব। কি আমাকে? হ্যাঁ তোরে। না আমি গোছাবো না। সবাই যে যার কাজে ব্যস্ত, এই সুযোগে আমিও এক দু পিস ঝেপে দি। এখানে 2 লাখ? 1 লাখ ঝেপে দি। আরে এখন না, পরে দেবো তোকে। নির্লজ্জ বেহায়া। হ্যাঁ ঘুমটা তুলে বেটার দোকানটা একবার দেখি, এ তো চিন্তায় ফেলে দিল, আমার লাথি সহ্য করতে পারবে তো? এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, তুমি কি কাউকে সন্দেহ করছো? গুদুম করে এক লাথি মারবো ওই লোকটা। বলটাকে সেন্টারে, হ্যাঁ এবারে একটা ঝেড়ে পেনাল্টি কিক। এই রে, রেফারিটা তো আমার দিকে তাকিয়ে আছে। এবারে প্ল্যান বি, ওভার অ্যাক্টিং। ইস, দোকানের বাইরে কত ময়লা। হ্যাঁ আমাকে দেখে নাটক করা হচ্ছে, সব বুঝতে পারছি। ঠিক আছে, এবারে নতুন বউয়ের ঘুমটাটা। ওই মিয়া, এ কি করতেছো? ওই স্বচ্ছ ভারত অভিযান। দাঁত না কেলাইয়া এগুলান ধর হালা। ধরতে হবে তাহলে লাঠিটা? হ্যাঁ দিন। নে ধর। হ, ফালাই দিল দিহি। সরি ভুল হয়ে গেছে। ওই বেকুব, কি ধর এইডা, মুই আরো তুলতে আসি। এই নে ধর। হ, সালি কেন? আরে এতগুলো নেওয়া যায়? দাঁড়ান আগে হাতটা ফাঁকা করি। আমাকে কাজ দেখাচ্ছে। আর কিছু করতে হবে? অনেক করছিস, আর করতে হইব না। না তবুও একটু ঝেড়ে ঝুড়ে দি, মেলান হাত। হাত মিলাইয়া তুই কি প্রমাণ করতে চাস? আপনারা গল্প করুন, আমি একটু আসি। এই লোকটা কে? হ্যাঁ এই এই এই, ওরে বাবারে। পাগল নাকি?